ছেলে কি করে কত যেন বয়স হলো তোমার ছেলের এখনো তো চাকরি টাকরি পাইনি তাই না আমার বাবু তো রে রেজাল্ট তো বেড়িয়ে গেছে করেছিস তো বাবা তা কত পেলি আমার সোনা তো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পেয়েছে আমি তো ওর এই কৃতিত্বের কথা দিদি নাম্বার ওয়ানে গিয়ে বলবো আরে দেখো না মালতীর মেয়ে কুড়ি বছর বয়স হয়ে গেল। এত বড় হয়ে গেলো মেয়ে এখনো বিয়ে দিলো আমার মেয়ে হলে তো আমি জন্মের পরেই বিয়ে দিয়ে দিতাম তা বাবা বিয়েটিয়ে তো করে নিলে কিন্তু বউকে কি খাওয়াবে কাম কাজ তো কিছু করো না আব্বাস আলাপ প্রতিবেশীর বাচ্চা শোন আমি আমার বউকে রোজ গাঁজা খাওয়াবো তুই খাবি সাল লুচ্চা চা ও মালতির মা নুন আছে গো ও মালতির মা লঙ্কা হবে বলছে আমাকে একটু আজকে একবারটি চিনি দেবে হ্যাঁ সব নিয়ে চলে যা চলে যা সব নিয়ে কিচ্ছু নেই তো সব নিয়ে চলে যা বাড়িটাকে আমাদের বাড়িটাকে রথের মতো টানতে টানতে নিয়ে চলে যা না আজকে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর একটা ব্যাপার হচ্ছে প্রতিবেশী ভালোও হয় অনেক প্রতিবেশী ভালো হয় তো অ্যাকচুয়ালি আমরা যদি প্রতিবেশীদের হেল্প না করি বা প্রতিবেশীরা আমাদের হেল্প না করে তাহলে পারস্পরিক বন্ডিংটা প্রথমত তৈরি হয় না আর অবশ্যই প্রতিবেশীদের হেল্প করা উচিত অনেক জায়গায় অনেক প্রতিবেশী হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলে একটু বেশি চিন্তা করে ফেলে আর কি বলবো যাই হোক তো ব্যাস এটুকুই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে থেকো টাটা